অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে কেন হত্যা করা হয়েছে এবং কারা করেছে তা উল্লেখ করে প্রতিবেদন জমা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে 600 পৃষ্ঠার এই প্রতিবেদন জমা দেন কমিটির প্রধান ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সুপারিশ অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাহবুব কবির চপলের রিপোর্ট। সিনহা হত্যার তদন্ত প্রতিবেদন জমা হওয়ার খবরে সকাল থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অপেক্ষায় ছিলেন গণমাধ্যম কর্মীরা। ১১টার দিকে মন্ত্রণালয়ে আসেন তদন্ত কমিটির প্রধান মিজানুর রহমান সহ চারজন। ১২টার দিকে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর তার হাতে তুলে দেওয়া হয় তদন্ত প্রতিবেদন। ৬০০ পৃষ্ঠার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে কেন কারা হত্যা করেছে, তবে গণমাধ্যমের সামনে তা প্রকাশ করা হয়নি। তদন্ত করতে গিয়ে এক মাসে কী পেয়েছেন শুধু তার কিছুটা তুলে ধরেন কমিটির প্রধান। আমাদের পুলিশ বাহিনী যে আইনশৃঙ্খলার জন্য যে অক্লান্ত পরিশ্রম করে দেশে, এই ঘটনাটি কোনোভাবেই তাদের ভূমিকাকে ম্লান করবে না, কারণ আমরা দেখেছি তারা পরিশ্রম করে। আমরা চাইছি যে আমাদের মন্ত্রণালয় যেটি নির্দেশনা দিয়েছেন যে এটি উৎস কি, কারণ কি, এবং এ ধরনের ঘটনার প্রতিকারের ব্যাপারে কি ধরনের সুপারিশ করা যায় সে বিষয়ে আমরা চারজন পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেছি। আমরা স্যার আপনার সদয়ভাবের জন্য বলবো, আমরা কর্ম পরিকল্পনায় আমরা নির্ধারণ করেছি যে কারা কারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট, সেরকম একটি সম্ভাব্য তালিকা করেছি এবং এটি ইনক্রিমেন্টাল ছিল। শেষ পর্যন্ত 68 জনে স্যার এটি দাঁড়িয়েছে এবং এই 68 জনকে আমরা জিজ্ঞাসাবাদ করছি, তাদের জবানবন্দি লিপিবদ্ধ করছি। জানা গেছে তদন্তে 12 দফা সুপারিশ করা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা বন্ধে কি পদক্ষেপ নেওয়া যায় তাও বলা হয়েছে। তবে এসব বিষয় এড়িয়ে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, শুধু জানিয়েছেন প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তারা একটা পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট নিয়ে আসছে, রিপোর্টটির ভিতরে কি আছে আমরা এখনো দেখিনি। তারা এখন আমাদের কাছে জমা দিয়ে তারা তাদের কার্য শেষ হয়েছে সেটা জানিয়ে যাবেন। পরবর্তীতে আমাদের সচিব মহোদয় এইগুলো বিশ্লেষণ করে যেখানে যেটা প্রয়োজন সেই অনুযায়ী কাজই করবেন। আর আপনারা নিশ্চয়ই জানেন এটা একটা পুলিশি তদন্ত চলছে, মানে আদালতের নির্দেশনা অনুযায়ী। সেই জায়গায় আমরা এখন এ সম্বন্ধে প্রকাশ্যে আমরা কিছু জানাতে পারবো না, আমরা আদালতকে এটা সম্বন্ধে জানিয়ে দিব, আদালত মনে করলে এটাকে আমাদের দিকে নিয়ে যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন প্রতিবেদনে সত্য বিষয়গুলি উঠে এসেছে, এতে সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর মধ্যে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে না। দেখুন, দুই বাহিনীর ভিতরে গুজব ছড়িয়ে এদেরকে অসন্তুষ্ট করবে এই ধরনের আমরা কোনো উপাদান পাইনি। আমরা মনে করি চমৎকার একটা পরিবেশ রয়েছে। আমরা দেখেছি আমাদের পুলিশের প্রধান এবং সামরিক বাহিনীর প্রধান দুইজনে মিলে কক্সবাজার গিয়েছেন, তারা ব্রিফ করেছেন, কাজে এই যে দুই ধরনের দুই বাহিনীর ভিতরে কিছু মত পার্থক্য রয়েছে আমরা মনে করি এইগুলি সত্য নয়। গত 31 জুলাই রাতে কক্সবাজার মেরিন ড্রাইভে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা। এ ঘটনায় টেকনাফ থানার ওসি প্রদীপ, ফাঁড়ি ইনচার্জ লিয়াকত সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।